হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাচ্ছি সজনা ডাঁটা চচ্চড়ি, মানে পাতরিও বলে। আপনারা দেখতে থাকুন কেমনি কেমনি বানাচ্ছি। আর এগুলো এগুলো দিব, আদা আছে একটু, অল্প একটু রসুন আছে, আলু আছে, পেঁয়াজ আছে, টমেটো। এই দেখুন পেঁয়াজ দিয়ে দিচ্ছি, মশলাগুলোকে একটু বেটে নেব। পেঁয়াজ, টমেটোর, কাঁচা লঙ্কা, একটু রসুন, অল্প একটু আদা, সরষে আছে, দু চামচের মতন সরষে দিয়ে দিলাম, অল্প একটু লবণ, অল্প একটু জিরে। এই দেখুন কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেলে তারপরে দেখাচ্ছি। এই দেখুন তেল গরম হয়ে গেছে, তেজপাতা, শুকনো লঙ্কা, অল্প একটু কালি জিরে, হালকা হালকা ভাজা হয়ে গেছে। হালকা ভেজে নেব, এই দেখুন আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি সজনাগুলো মশলাগুলোও দিয়ে দিলাম, মশলা বাটবার সময় একটু লবণ দিয়েছিলাম, তাই এখন অল্প একটু দিয়ে দিচ্ছি আন্দাজ মতো। একটু ভালো করে একটু ভেজে নেব, এই দেখুন মশলা ভাজা ভাজা হয়ে গেছে, একটু সজনাগুলো একটুখানি মানে ভাজা ভাজা হয়েছে। এখন আমি জল দিয়ে দিব, ¡Gracias!
যেন সজনাগুলো সিদ্ধ হয়ে যায়। এখন আমি ঢেকে রাখবো। এই দেখুন কত সুন্দর জল শুকিয়ে গেছে, আমাদের রান্না হয়ে গেছে। এই দেখুন আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা, এই দেখুন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, সজনাও সিদ্ধ, আমাদের রান্না হয়ে গেছে। আপনাদের করিনি বানালো, আপনারা আমি যেমনি করে বানিয়ে খেয়েছি আপনারাও এমনি করে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। এই দেখুন আমাদের রান্না হয়ে গেছে। এখন আপনারা তো কেউ লাইক করেন না তাই বলছি না, ভালো লাগলে তাহলে নেক্সট ভিডিওতে দেখা হবে।